বিশ্বের ব্যতিক্রমী একটি হোটেল, যেটি হচ্ছে গরুর জন্য থাকার আবাসিক হোটেল। ইদানিং এই বিষয়টি আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে। অনেক আমি থাকি ফটেলে ভাই, আমার জায়গা আমি থাকি, আর গরু ফটেলে গরু থাকি। গরু প্রতি এখানে আমরা 60 টাকা করে নিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি একটি ব্যতিক্রমী ভিডিওতে। আমি আপনাদেরকে একটি অদ্ভুত জিনিস দেখাবো আজকে, সেটি হচ্ছে গরুর জন্য আবাসিক হোটেল। আপনারা নিশ্চয়ই শুনেছেন মানুষ থাকার হোটেল, তবে গরু থাকার জন্য যে আবাসিক হোটেলের ব্যবস্থা আছে এটি নিশ্চয়ই শোনেননি। তো আমরা আজকে চলে এসেছি রংপুরের মর্ডান মোড়ে, এখানে একটি গরু থাকার জন্য আবাসিক হোটেল আছে। তো আমরা আজকে আপনাদেরকে এই গরুর আবাসিক হোটেলটি ঘুরে দেখাবো। আপনাদেরকে গরুর আবাসিক হোটেল দেখানোর জন্য আমি আছি এই মুহূর্তে রংপুর শহরের মর্ডান মোড়ের ঢাকা রংপুর মহাসড়কের পাশেই। এটি হচ্ছে বারো আউলিয়া নামক স্থান, এবং এই যে সামনেই দেখছেন এই টিন শেডের ঘর, অনেক বড় জায়গা নিয়ে, এটি হচ্ছে সেই গরুর আবাসিক হোটেল। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ইন্টারেস্টিং গরুর আবাসিক হোটেলটি এখন ঘুরে দেখব। গরুর আবাসিক হোটেলের সামনে দুই দুইটি ট্রাক এখানে আমরা দেখছি, ট্রাকগুলোতে গরু এখান থেকে লোড করে ব্যাপারীরা নিয়ে যাবেন দেশের বিভিন্ন দূর দূরান্তে। সেজন্য এখানে গরুর গাড়িও রেডি আছে, এবং গরু তোলার জন্য এইভাবে উঁচু ঢিবি করে দেওয়া আছে ট্রাকের পেছন দিক থেকে, যেন গরুগুলো সুন্দরভাবে উঠতে পারে। এ ধরনের গরু ওঠার জন্য দুটি জায়গা আছে এখানে, এবং এদিক দিয়েও এই গরুর হোটেলে যাওয়ার জন্য তিনটি পথ রয়েছে, এদিক দিয়েও কিন্তু গরুর পথ আছে। এই হচ্ছে গরুর আবাসিক হোটেল। তো প্রিয় দর্শক, অবশেষে চলে এসেছি রংপুরের একমাত্র এবং দেশের ব্যতিক্রমী একটি হোটেল, যেটি হচ্ছে গরুর জন্য থাকার আবাসিক হোটেল। আপনাদেরকে বাইরে থেকে দেখালাম, এই হচ্ছে ভেতরের অবস্থা। অনেক বড় একটি শেড, উপরে টিন আছে, এবং গরু থাকার জন্য প্রত্যেক জায়গায় কিন্তু এভাবে গরু বাঁধাই করার জন্য ব্যবস্থা করা আছে। গরুর খড় খাওয়ানোর জন্য জায়গা আছে, পর্যাপ্ত আলো বাতাস, এবং এই গরুগুলোকে দেখভালের জন্য এখানে চারজন মানুষ আছেন। যেহেতু এখন সিজন না, এ কারণে অনেক জায়গায় ফাঁকা দেখছি, তবে 100টির কাছাকাছি গরু এখানে রাখা আছে। ইদানিং এই বিষয়টি আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে, অনেক আলোচিত একটি বিষয় যে রংপুরের গরু থাকার একমাত্র আবাসিক হোটেল, এবং গরুদের থাকার জন্য কী কী ব্যবস্থা আছে এবং কারা এগুলো দেখভাল করেন, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এগুলো আসলে সাপ্তাহিক যে হাট বারগুলোতে থাকে সেগুলো দিনগুলো একটু বেশি ভিড় থাকে, এবং অনেক ব্যাপারী হয়তো এখন রাস্তা ভালো থাকার কারণে অনেকে অপেক্ষা বেশিক্ষণ করেন না, সরাসরিও নিয়ে যান। তবে সিজন যখন চলে তখন কিন্তু এখানে গরু রাখার মতো জায়গা থাকে না, কারণ প্রচুর গরুর ভিড় থাকে তখন। এখানে গরুর টিন শেডের বাহিরেও কিন্তু কিছু জায়গা আছে বাহিরে, যেখানে গরু রাখা যায় যখন গরুর ভিড় থাকে, অথবা গরুদেরকে যখন একটু রোদে রাখার দরকার হয় ঠান্ডার মধ্যে। এই যে দেখছেন বাহিরে, এই গেট দিয়ে বাইরেও কিন্তু কিছু গরু রাখা আছে এভাবে। আমার নাম আলমগীর। এখানে কতদিন? আমি এখানে 4 বছর থেকে আছি। এখানে ব্যাপারীরা বিভিন্ন বাজার থেকে গরু কিনে নিয়ে আসে, 10টা 15টা 20টা করে নিয়ে আসে। আসার পরে এখানে রাত রেস্ট দেয় গরু, রেস্ট দেওয়ার পরে পরের দিন অন্য বাজার করিয়ে গাড়ি, যখন এক গাড়ি ফুল হয় তখন এখান থেকেই গাড়ি ফুল করে লোড দিয়ে ব্যাপারীরা নিয়ে যায়। এখানে ব্যাপারীরা আসে চিটাং, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপরে টেকনাফ, হ্যাঁ ওই দিক থেকেই ব্যাপারীরা আসে। এখানে আমাদের এখানে গরুর খাওয়ার ব্যবস্থা আছে, খ্যার এখানে আমরা নিজেই বিক্রি করি। পাশে গুড়া বসির দোকান আছে, ওখান থেকে গুড়া বসি কাছাকাছি পায়, ব্যাপারীদের সুবিধা আছে এখানে, এখানে ব্যাপারীরা এখানে গরু রাখে। হ্যাঁ, এখন একটু চাপ কম, আর এখন অফ সিজন চলছে। ঈদের থেকে শুরু হবে, রোজাতেই শুরু হবে, কোরবানি পর্যন্ত, কোরবানি পর্যন্ত। তখন তো বিভিন্ন জায়গার পার্টি, এখন তো আমাদের যে পার্টিগুলো এলে 12 মাস পার্টি, আর তখন নিত্য নতুন পার্টি আসবে। যাদের মনে করেন 10টা কেনছে, এরকম 5-7 জনে মিল করে এক গাড়ি নিয়ে যায়, এই জন্য ব্যাপারী বেশি হয়ে যায়। তখন তো আপনাদের ক্যাপাসিটিও মনে হয়, তখন আমরা ওই যে আমাদের গাড়ির ত্রিফল আছে, অনেক সময় ত্রিফল টাঙ্গিয়ে বাইরে রাখি। হ্যাঁ, ভাড়া কিভাবে দিতে হয় এখানে? ভাড়া এখন মনে করেন 60 টাকা করে রাখা হয় প্রতি রাত। প্রতি রাত এখন পিস 50 টাকা, মানে 60 টাকা, 60 টাকা পিস। আর গরুর যে খড় খাওয়া বা এগুলা, খাওয়ার খোরাক আমার এখানে আছে, আমরা নিয়ে খিলাবে। ওইটা কি ওই টাকার মধ্যে না, এটা আলাদা দিতে হয়? ওটা আলাদা দিতে হয়, ওটা আলাদা দিতে, ওটাও আলাদা দিতে হয়। আপনি কতদিন থেকে এখানে আছেন? এখানে আমি 7 বছর
থেকে এখানে আসছি। সাত বছর থেকে? জি। আপনি প্রথমে কোন জায়গায় চালু করছিলেন আপনারা? প্রথমে মডার্ন মোড়ে চালু করছি, তারপরে ধর্মদাস বারো আউলিয়া চলে আসছি। জি। এখানে আসলে কতগুলো গরু থাকার মতো জায়গা আছে আপনাদের? এখানে ম্যাক্সিমাম হলো 200 গরু রাখা, 200 গরু রাখা, 200-300 গরু রাখা। সকালবেলা এগুলোকে পরিষ্কার করেন? হ্যাঁ, সকালবেলা আমরা এগুলো পরিষ্কার করি, করিয়ে তারপরে গরু বেড়ে যায়, হালকা একনা কেকড়া দেয়, বাস হয়ে যায়। আমি যে ভাই আইসি কুমিল্লার থেকে, আমার নাম লাহেতালি। আমি ভাই এনে সুযোগ সুবিধা আছে আমি দেয় মনে করেন না আসি। আমাদের গরু এই যে বলদগুলা বাইরে রাখছেন? বাইরে রাখছি, দিনে রোদ দেওয়ার জন্য নাকি? রোদ দেওয়ার জন্য রাখছি আর কি। আমি থাকি আমার হোটেলে আর গরু থাকে গরু হোটেলে, মানে গরুর লেস নেওয়ার জন্য, গরু তাজা থাকার জন্য এই জন্য রাখি আর কি হোটেলে। আমরা প্রতি সপ্তাহে মনে করেন আসি। এটার সাথে পরিচিত কতদিন থেকে? হ্যাঁ, মোটামুটি 8-10 বছর। অনেক জায়গাতে হয়ে যায় ভাই, না সব জায়গায় এরকম রাখার জায়গা হয় না। অনেক বড় জাম থাকে, অনেক সময় মনে করেন 2 দিন লেগে যায় এই জন্য। তো প্রিয় দর্শক, গরুর আবাসিক হোটেল নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি আপনারা এই ব্যতিক্রমী ভিডিওটি উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।